আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আজকে যারা টাকা পাঠাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে টাকা পাঠাতে পারবেন আপনারা জানেন সৌদি রিয়ালের রেট সবকটা ব্যাংক সেম দেয় না তার মধ্যে কোনো কোনো ব্যাংক খুব বেশি রেট দেয় আবার কোনো কোনো ব্যাংক স্থিতিশীলভাবে আগের মতোই রয়ে গেছে মূলত আমরা যেই ব্যাঙ্কগুলাতে কন্টিনিউ টাকা পাঠাই সেই ব্যাঙ্কগুলোর রেট তেমন একটা পরিবর্তন হয় না কিন্তু আপনি ওই ব্যাংকে টাকা পাঠিয়ে অভ্যস্ত এবং অলসতার কারণে আপনি অন্যান্য কোনোভাবে টাকা পাঠান না আপনি ওই ব্যাঙ্কেই গিয়ে টাকা পাঠান তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে কোন ব্যাংক দিচ্ছে বা কোন এক্সচেঞ্জারটি দিচ্ছে আমি বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জার রেট আপনাদের জানিয়ে দেব এবং তার মধ্যে সব থেকে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জারটি বেশি রেট দেয় সেটিও জানানোর চেষ্টা করি আজকে যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা জানেন আমি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের মূল্য জানিয়ে থাকি এই ঈদের আগ মুহূর্তে যারা দেশে যাবেন আমার ফেসবুক পেজে প্রতিনিয়ত লাইভ এবং আপডেট দিয়ে থাকি আপনারা যারা ইউটিউবে দেখছেন আপনারা ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিজিট করে আপনারা আপডেটগুলি সংগ্রহ করতে পারেন তো আজ দুই মার্চ দু হাজার রোজ বৃহস্পতিবার আজকে শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তেলেমানি ব্যাংকের রেট তেলেমানি আজকে প্রতি রিয়ালের হিসাবে গত কয়েকদিনের মতোই দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা ফাউরি থেকে রিয়ার যে অপশনটি আছে রিয়ার অপশনে টাকা পাঠালে নামের ওপর আঠাশ টাকা তিন পয়সা ফাউরি থেকে রিয়ার অপশনে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে উনত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে মানি গ্রামের অপশনে টাকা পাঠালে সাতাশ টাকা তিরানব্বই পয়সা এটা নামের উপর এবং স্পেশালি ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি টাকা পাঠান ফাউরি থেকে তাহলে আঠাশ টাকা চব্বিশ পয়সা আলোরাজি ব্যাংক আজকে দিচ্ছে আঠাশ টাকা তেরো পয়সা নামের উপর এবং ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে সাতাশ টাকা সাতাত্তর পয়সা এনজাস আটাশ টাকা বাইশ পয়সা এসএনবি ব্যাংক থেকে নামের উপর টাকা পাঠালে আঠাশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে সাতাশ টাকা উনআশি পয়সা এস টিসি পে নামের ওপর টাকা পাঠালে আঠাশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে আঠাশ টাকা আট পয়সা এবং বিকাশের যে অপশনটি আছে আঠাশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর টাকা পাঠালে আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক এবং বিকাশের যে অপশনটি আছে দুটোই কিন্তু সেম রেট আঠাশ টাকা উনিশ পয়সা আজকে সব থেকে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মোবাইলি পে থেকে নামের ওপর টাকা পাঠালে আঠাশ টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে উনত্রিশ টাকা দুই পয়সা এবং মোবাইলি পেতে নতুন একটা অপশন সংযোজন হয়েছে সেটি হচ্ছে ওয়ালেট বা বিকাশ দুটি অপশন আপনারা পাবেন মোবাইলই পেতে আপনি গেলে বা ওয়েস্টার্ন ইউনিয়নে আর পেতে আপনারা গেলে দেখবেন যে দুটি অপশন আসছে বিকাশের জায়গায় তো একটি হচ্ছে বিকাশ আরেকটি হচ্ছে ওয়ালেট তো দুটোই আমার কাছে আমি ওখানে টাকা পাঠাইনি ওই অপশনে কিন্তু সবথেকে বেশি রেট আজকে দিচ্ছে মোবাইলই পে এবং ইউআর পে আপনি বিকাশের যে অপশনটি আছে সেই অপশনে টাকা পাঠালে উনত্রিশ টাকা আঠান্ন পয়সা বুঝতে পারছেন মানে বর্তমানে মোবাইলই পে এবং পে সব থেকে বেশি রেট দেয় প্রতিনিয়ত আমি আগে এস পেতে টাকা পাঠাতাম কিন্তু এসটিসি টিসি রেট স্থিতিশীল হয়ে গিয়েছে আঠাশ টাকা দশ পয়সা থেকে আঠাশ টাকা আট পয়সা পর্যন্ত এই পর্যন্তই থাকে আর মোবাইল পে এবং ইউ আর পে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে রেটটা ভালো দিতে আছে উনত্রিশ টাকার উপরে আমি প্রতিনিয়ত পাঠিয়ে থাকি তো আজকের রেট কিন্তু উনত্রিশ টাকা আটান্ন পয়সা আপনারা ওয়ালেট বা বিকাশে টাকা পাঠালে তারপর বিনিয়ালার রেট অনেকেই জানতে চান বিন ইয়ালার রেট তেমন একটা স্থিতিশীল রেট না আপনি দেখা গেছে এখন আমি আপনাদের আপডেট দিচ্ছি আপনি ব্যাংকে গেলেন গিয়ে দেখবেন যে এই রেটটা নেই আর এটার ব্রাঞ্চ তেমন একটা অ্যাভেলেবেল না সব জায়গায় ব্রাঞ্চ না এটার তারপরেও আমি রেটটি জানিয়ে দিচ্ছি আপনাদের উনত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত উঠতে পারে আজকের রেট আজকের ডলারের রেট অনেকটাই কমে গিয়েছে জানি না ডলার রেট কমলে আমাদের এখানে কিছুটা রেট বাড়ে তো আজকে আমেরিকান ডলারের রেট হচ্ছে একশো টাকা পঁয়ষট্টি পয়সা তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাঙ্ক ও এক্সচেঞ্জের রেট আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোন অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করি তাই শেয়ার করতে বলবেন না আমার ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু